বন্ধুরা, আপনাদের আজ দেখাবো সুন্দর সুন্দর কিছু নার্সারি। তাই আমরা সোজা ফুলবাড়িয়া থেকে বাগদা মাজামতলি চলে যাব। তো চলার পথে আমাদের সামনে কাঁচা রাস্তা চলে এসেছে, কাঁচা রাস্তা দিয়ে আমরা আস্তে আস্তে চলে যাব। তো আমাদের সঙ্গেই থাকুন। দেখতে দেখতে আমরা অনেক দূর চলে আসলাম। তো আমাদের কাঁচা রাস্তা দিয়ে যেতে যেতে কিছু সুন্দর জিনিস দেখতে পাচ্ছি আমরা। তো আশপাশটা আমরা খুব উপভোগ করে নিচ্ছি। তো আমরা কিছুক্ষণের মধ্যেই বাগদা চলে আসব। কিছু সময় আমাদের লাগবে। তো কিছু সময় আসার আগে আমরা কিছু জিনিস আরো দেখে নিই। আপনার এত সুন্দর লাগতেছে আর ভাবির তো আগুন লাগবে, আগুন সত্যি আগুন লাগবো। জীবনে এই মুখ দিয়ে মিশাগত বাইরে নাই। তাহলে 1,000 টাকা কম রাখেন, আমার কাছে ক্যাশ টাকা শর্ট আছে। থাক ভাই, কাপড়টা দেন। আচ্ছা ঠিক আছে, আপনি প্যাকেট করেন আর আমার লগে আসেন। 01 ভাই, আপনি নগদে ক্যাশ আউট করেন না? আপনার না নগদ আছে? আছে তো, নগদ দিয়ে মোবাইল রিচার্জ করি, বেস্ট অফার। কেন, নগদের ক্যাশ আউট সবচেয়ে ভালো নাকি? ভাই একটা ভালো আইটেম দিয়ে কি আর দোকানদারি চলে? নগদে হাজার হাজার সার্ভিস আছে, সারা দুনিয়া জানে নগদের ক্যাশ আউট চার সবচেয়ে কম। ঠিক আছে ভাই, লজ্জা দিন না। তো আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, পাশে থাকা বেল আই বাটনটি অন করে দিবেন এবং ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন। তো আমরা সামনের দিকে চলে যাচ্ছি। তো আমাদের বাগদার বাজার পার হয়ে, ফুলবাড়িয়া পার হয়ে আমরা আমাদের গন্তব্য স্থানে চলে আসলাম। তো প্রথমে আপনাদের বলবো যে প্রথমে আমরা আপনাদের আমের বাগান দেখাবো, আম গাছগুলো দেখাবো। তো এইমাত্র আমরা নার্সারিতে ঢুকলাম। এগুলো সবই আমের চারা, এগুলো যা দেখতেছেন সবই আমের চারা। এগুলো নতুন লাগানো হয়েছে। তো এগুলো এবছর ফল পাবেন না, এগুলো 2 বছর না গেলে ফল পাবেন না, 2 বছরের মাথায় এগুলো সবগুলোই ফল আসবে। তো আমরা আরও কিছু বাগান দেখাবো। তার আগে আমাদের মসজিদ চলে এসেছে সামনে এবং জোহরের আজানও হয়ে গেছে, তাই আমরা নামাজটা সেরে নেব, তারপরে আমরা বাগানে চলে যাব। তো নামাজ শেষে আমরা আবারও নার্সারিতে চলে যাচ্ছি। তো প্রথমে আপনাদের দেখাবো কিছু সুন্দর সুন্দর বাউকুল, বরই, কদবেল, নটকর এবং আরও কিছু জিনিস দেখাবো। তো প্রথমে আপনাদের দেখাচ্ছি কদবেল। এটা কলবের কদবেল, এটা সামনের বছর থেকেই ফল আসবে। তো দ্বিতীয় দেখা লটকর, কলবের গাছ, এটাও কলবের গাছ, দেখেন এটাও 2 বছরের মাঝখানে ফল আসবে। এরপরে এটা হলো অরবরই গাছ, এগুলো যা দেখতেছেন সবই কলবের গাছ, এই দেখেন সবই কলবের গাছ। আর এটা হলো বরই, বাউকুল বরই, কাশ্মীরি, এগুলো সবই হলো বরই গাছ। আর এগুলোর মাঝখানে এখনই ফুল চলে আসছে, এগুলো এই বছরই বরই আপনারা খেতে পারবেন। এই দেখেন ফুলগুলো, এই যে ঠোকায় ঠোকায় ফুল ধরে আছে, প্রতিটা গাছেই ফুল ধরে আছে। তো এখান থেকে আমি কিছু ছাড়া হারভেস্ট করছি, 3টা বল সুন্দরী বরই এবং একটা লটকর আর 12 মাসি কাঁঠাল। তো এইমাত্র আমি চারাগুলো বাড়িতে নিয়ে আসলাম এবং ছালার মুখ আমি সেলাই করে নিচ্ছি। এই মাসখানেই আমি এই বরই এবং লটকর গাছগুলো, কাঁঠাল গাছগুলো লাগাবো। তো আমি সব কিছু পরিপাটি করে মাটিগুলো মিক্স করে নিয়েছি আগেই, এবং এগুলোর মধ্যে গোবর এবং পচা কিছু আবর্জনা দিয়ে আমি এগুলো হারভেস্ট করে নিয়েছি আগে। তো এখানে আমি প্রতিটা গাছ এমন করে সিস্টেম করে আমি লাগিয়ে দিব। তো আমাদের সঙ্গেই থাকুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আই বাটনটি অন করে দেবে। তো ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন এবং ভালো না লাগলে অবশ্যই কমেন্ট করে তবও জানাবেন। তো আমি এসে আরও ভালো ভিডিও নিয়ে আসার জন্য চেষ্টা করব। তো আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আপনারাও ভালো থাকেন, সবার জন্য শুভকামনা রইল, খোদা হাফেজ।